হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে আরও একটি নতুন তথ্য নিয়ে হাজির হয়ে গেছি এবং আজ আমি আপনাদের কাছে একটি পৌরাণিক কাহিনী সম্পর্কে আলোচনা করব, যেই ঘটনা সম্পর্কে হয়তো আমরা সকলে জানি না। সেই ঘটনাটি আজ আমি আপনাদের কাছে তুলে ধরব। বন্ধুরা, আমরা সকলেই জানি হিন্দু শাস্ত্র মতে ভগবান বিষ্ণু হলেন এই জগতের রক্ষাকর্তা বা পালনকর্তা, এবং অপরদিকে মহাদেব শিবকে এই জগতের ধ্বংসকর্তা হিসেবে মানা হয়ে থাকে। এবং হিন্দু শাস্ত্র মতে এই দুই দেবতাকে সর্বশক্তিমান মানা হয়ে থাকে। এবং হিন্দু শাস্ত্রে আরও বলা আছে যে এই দুজন দেবতা দুজনের ছিলেন পরম ভক্ত। কিন্তু আপনারা হয়তো জানেন না, এই দুই দেবতাদের মধ্যে অর্থাৎ ভগবান বিষ্ণু এবং মহাদেবের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ ঘটেছিল। খুব অল্প সংখ্যক মানুষই জানেন যে এই দুই দেবতাদের মধ্যেও প্রলয়কারী যুদ্ধ হয়েছিল, কিন্তু বেশিরভাগ মানুষই হয়তো এই যুদ্ধ সম্পর্কে কিছু জানেনই না। তাই আজ আমি আপনাদের কাছে এই দুই দেবতাদের যুদ্ধ সম্পর্কে আলোচনা করব। এই যুদ্ধ কেন হয়েছিল, কত দিন হয়েছিল এবং যুদ্ধে কে বিজয়ী হয়েছিলেন এবং কে পরাজয় লাভ করেছিলেন, সেই সম্পর্কে জানতে হলে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন। কিন্তু তার আগে যদি আপনারা এরকম আরও দুর্দান্ত ভিডিও পেতে চান, তাহলে নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, যাতে আপনি আমাদের চ্যানেলের কোনো নতুন তথ্য মিস না করে যান। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে কি কারণে এই দুই দেবতাদের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল সেই সম্পর্কে জেনে নিন। একদিন দেবী লক্ষ্মী তার পিতা অর্থাৎ সমুদ্রদেবের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন এবং সেখানে পৌঁছে তিনি দেখেন তার পিতা অত্যন্ত চিন্তিত। সেই সময় দেবী লক্ষ্মী তার পিতার কাছে চিন্তার কারণ জানতে চাইলে সমুদ্রদেব উত্তরে বলেন, পুত্রী, আমি তোমার জন্য খুবই আনন্দিত যে তোমার বিবাহ ভগবান বিষ্ণুর সাথে হয়েছে, কিন্তু দেবী লক্ষ্মীর আরও 5 বোন, তারাও মনে মনে ভগবান বিষ্ণুকেই নিজের পতি হিসেবে মানেন এবং এই বিষয় নিয়ে তিনি চিন্তিত। এই কথা জানার পর দেবী লক্ষ্মীও অত্যন্ত চিন্তিত হয়ে পড়েন এবং শীঘ্রই সেখান থেকে বেরিয়ে বৈকুণ্ঠধামে ফিরে আসেন এবং তিনি নিশ্চিত করেন যে তিনি সেদিনই জানবেন যে ভগবান বিষ্ণুর মনে তার স্থান কতটুকু। এবং বৈকুণ্ঠধামে ফিরে আসার পর তিনি ভগবান বিষ্ণুকে প্রশ্ন করেন যে, প্রভু, আজ আপনি আমাকে বিশ্বাস করিয়ে দিন আপনার হৃদয়ে আমার স্থান কতটা। এবং দেবী লক্ষ্মী বলেন তিনি আশা করেন বিষ্ণুর হৃদয়ের সমস্ত স্থান জুড়েই তিনি অবস্থান করেন। এই প্রশ্নের উত্তরে ভগবান বিষ্ণু বলেন, দেবী, আপনি তো জানেন আমার হৃদয়ের অর্ধেক অংশে মহাদেব অবস্থান করে এবং আমার হৃদয়ের বাকি অর্ধেক অংশে আমার প্রিয় এই জগৎ এবং আমার সমস্ত ভক্তদের সঙ্গে আপনিও অবস্থান করেন। এরপর
এই কঠিন সত্য উত্তরটি দেবী লক্ষ্মীর পছন্দ না হওয়ায় তিনি রাগের মাথায় বলে বসেন, তাহলে প্রভু আপনার হৃদয়ের যেটুকু অংশে আমি বসবাস করি সেখান থেকেও আমাকে বের করে দিন, এবং সেই স্থান থেকে তিনি চলে যান। অপরদিকে দেবী লক্ষ্মীর আরও পাঁচ বোন কয়েক হাজার বছর ধরে কঠোর তপস্যার মাধ্যমে সফল হওয়ায় ভগবান বিষ্ণু স্বয়ং পাতাললোকে সেই পাঁচ বোনের কাছে যান এবং তাদের দর্শন দেন, আর সফল হওয়ার কারণে তাদের মনঃপুত বরদান চাইতে বলেন, এবং সেই পাঁচ বোন ভগবান বিষ্ণুকে তার পুরনো সমস্ত স্মৃতি ভুলে গিয়ে তাদের পতি হিসেবে পাতাললোকে অবস্থান করতে বলেন, এবং এই বরদানের পরিপ্রেক্ষিতে ভগবান বিষ্ণু তাদের তথাস্তু বলে সেখানেই অবস্থান করে যান। ভগবান বিষ্ণুর পাতাললোকে থাকার কারণে সমস্ত জগৎ সংসার ভারসাম্যহীন হয়ে পড়ে, এবং অপরদিকে মাতা লক্ষ্মীও অত্যন্ত ব্যাকুল হয়ে ওঠেন। এরপর মাতা লক্ষ্মী মহাদেবের কাছে উপস্থিত হন, এবং সেখানে গিয়ে মাতা পার্বতী লক্ষ্মী দেবীকে বলেন, দেবী আপনি কিভাবে আশা করলেন যে ভগবান বিষ্ণুর সমস্ত হৃদয় জুড়ে কেবল আপনি থাকতে পারেন? এবং মাতা পার্বতী বললেন যে আমার পতির হৃদয়েও ভগবান বিষ্ণু অবস্থান করে, এবং মহাদেবের সমস্ত ভক্তদের সঙ্গে আমিও অবস্থান করি, এবং মাতা পার্বতী এতে খুবই আনন্দিত উপভোগ করেন। এই কথা শোনার পর মাতা লক্ষ্মী তার ভুল বুঝতে পারেন এবং অত্যন্ত দুঃখী হয়ে পড়েন। এই দৃশ্য দেখার পর মহাদেব সংকল্প নেন যে তিনি ভগবান বিষ্ণুকে পাতাললোক থেকে ফিরিয়ে নিয়ে আসবেন। এরপর তিনি ঋষভ অবস্থান ধারণ করে পাতাললোকে উপস্থিত হন এবং পাতাললোককে আক্রমণ করেন। মহাদেবের এই ঋষভ অবতার দেখে ভগবান বিষ্ণু অত্যন্ত ক্রোধিত হয়ে যান এবং সেই ঋষভ অবতারের সামনে এসে উপস্থিত হন। এরপর ভগবান বিষ্ণু তার সমস্ত স্মৃতি ভুলে যাওয়ার কারণে মহাদেবের উপর একের পর এক অস্ত্র প্রহার করতে থাকে, এবং মহাদেবও তার সমস্ত শক্তিশালী অস্ত্র দিয়ে সেই অস্ত্রের প্রহার করতে থাকেন। এইভাবে দুই দেবতাই সর্বশক্তিমান হওয়ায় এই যুদ্ধ বছরের পর বছর চলতেই থাকে, এবং এরপর ভগবান বিষ্ণু অত্যন্ত ক্রোধিত হয়ে যান এবং নিজের সর্বশক্তিমান নারায়ণ অস্ত্র দিয়ে মহাদেবের ওপর প্রহার করেন। অপরদিকে মহাদেবও তার শক্তিশালী অস্ত্র দিয়ে নারায়ণকে প্রহার করেন। এইভাবেই দুই দেবতা দুই অস্ত্রের শক্তিতে একে অপরে বেঁধে যান। এই অবস্থাতে গণেশ মা লক্ষ্মীর সেই পাঁচ বোনের কাছে পাতাললোকে উপস্থিত হয় এবং তাদের অনুরোধ করে ভগবান বিষ্ণুকে সমস্ত বরদান থেকে মুক্ত করার, এবং যুদ্ধক্ষেত্রের সমস্ত ঘটনা তাদের খুলে বলেন। এরপর সেই পাঁচ কন্যা যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয় এবং ভগবান বিষ্ণুকে বলেন, প্রভু আপনার উপর থেকে আমরা সমস্ত বচন এবং বরদান তুলে নিলাম এবং আপনাকে মুক্ত করলাম। তারপর ভগবান বিষ্ণুর স্মৃতি ফিরে এলে ভগবান বিষ্ণু তার অস্ত্রের শক্তি থেকে মহাদেবকে মুক্ত করেন। এরপর মহাদেবও সেই অস্ত্রের শক্তি থেকে ভগবান বিষ্ণুকে মুক্ত করে দেন। এইভাবে যুদ্ধের অবসান ঘটে।
এবং দুই সর্বশক্তিমান দেবতা আবার ফিরে আসেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। পরের দিন আরও কিছু নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।